Hey guys, welcome back to our channel Ron and Modu Vlogs. I'm Ranbir. I'm Madhumita. Welcome to our new fresh vlog, guys. আমরা এক্সাইটেড কারণ আজকে একটা দারুন খাবারের কম্বোর খোঁজ তোমাদের দেব। শুধু কম্বো নয়, এটা হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড শেয়ারেবল কম্বো। আবার শেয়ারেবল বলে তোমরা আবার ভেবো না যে পাঁচ ছয় জন মিলে চলে আসবে, সেটা করো না। দুজনের জন্য শেয়ারেবল মানে কাপল কম্বো টাইপ বলতে পারো তোমরা, সেটা আবার কম্বোর মধ্যে আনলিমিটেড। সেটা আবার কম্বো প্রাইসটা জাস্ট শোনো তোমরা, প্রাইস কত? 349। মানে বুঝতে পারছো 350 টাকায় আনলিমিটেড শেয়ারেবল কম্বো, মানে এটা সত্যি অদ্ভুত ব্যাপার। এটা তো মানে সেরা লেভেল, মানে যেই টাইপে তোমরা মানে কম টাকে কম্বো খেয়ে থাকো, লিমিটেড কম্বো সেটা তোমরা আনলিমিটেড পাবে তাও মাত্র 350 টাকায়। আর সাউথের মতো জায়গা, সাউথের মতো জায়গা। এবার সাউথের এক্সাক্ট কোন জায়গাটা সেটা তোমাদের বলবো আস্তে আস্তে ভিডিওতে। তো যদি অবশ্যই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা ভিজিট করে থাকো, তো রিকোয়েস্ট হইলো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশের বেল আইকনটা, সাবস্ক্রাইব না বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর পাশের বেল আইকনটাকে অল করে দিও যাতে নোটিফিকেশনস গুলো টাইম টাইম পাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করবে, শেয়ার করে দেবে। আর তোমরা তো আমাদের পাশে আছো সেটা বুঝতেই পারছো, কারণ দেখো তোমরা যত সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আমাদের মোটিভেশনটা বাড়বে, আমরা আরো এরকম নতুন নতুন এক্সাইটিং খোঁজ তোমাদের দিতে পারবো। এক্সাইটমেন্ট লেভেলটাই আমার চরম জায়গায় চলে গেছে, দুতলাচ্ছি জোরে জোরে বলতে মানে সিরিয়াসলি 349 এ ভাব, আমরা আনলিমিটেড কম্বো খেতে এসেছি। এবার আচ্ছা আরেকটা কথা বলে রাখি, আনলিমিটেড কম্বো ডেফিনেটলি, তার আগেই তোমাদের ক্লিয়ার করে নিই, এতে কিছু লিমিটেড কম্বো মানে কম্বোর ভেতরে লিমিটেড আইটেমসও আছে আনলিমিটেড আইটেমসও আছে। কোনটা লিমিটেড কোনটা আনলিমিটেড তোমাদেরকে বলে দেবো, সমস্ত কম্বো ডিটেলস দিয়ে দেবো। তো আপাতত কোথায় যাবো? রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে যাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে, আর বুঝলে অবশ্যই আসতে তো ইচ্ছে করবেই, আসতেও পারবে। লোকেশন সব কিছু তোমাদের বলে দেবো। তো চলো আপাতত দোকানটায় গিয়ে বাকি কথা বলছি তোমাদের সাথে। আচ্ছা এই হচ্ছে সেই দোকানটা যেটা তোমাদেরকে বললাম যে হাংরি ক্যালকাটা, যেখানে তোমরা কিন্তু এই কম্বোটা পেয়ে যাবে, মানে আনলিমিটেড কম্বো শেয়ারেবল ফর টু। আর দেখতেই পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ওই তোমরা আসলে আর 10 জন বসতে পারবে। এখানে বাইরে ছোটো মতো করে একটু জায়গা করা আছে সুন্দর করে ডেকোরেট করে, আর ভেতরে ওইরকম 3-4 জনের সিট পেয়ে যাবে, মানে ছোটো সেট আপের মধ্যে আছে বলা যেতে পারে, কাইন্ড অফ টেক অ্যাওয়ে প্লাস ওই 8-10 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো কম্বোটা আসুক, দেন তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। তো গাইস আমরা কিন্তু কম্বোটা নিয়ে বসে গেছি, এবার কম্বোতে কী কী আনলিমিটেড লিমিটেড আছে সেটা তোমাদেরকে আমি বলে দেবো, রানবি একটু সামনে। আচ্ছা যেহেতু দেখো কম্বো ফর টু, তাই এরকম দুটো কম্বো তোমরা মানে কম্বোর ভেতরে দুটো মকটেল পেয়ে যাবে, যার মধ্যে আজকে কিন্তু আমাদেরকে ফ্রেশ লাইম সোডা দিয়েছে। অন্য দিন তোমরা যেরকম মানে ওদের মকটেল থাকবে সেরকমই পেতে পারো, কোনো দিন তোমরা চাইলে ভার্জিন মোহিতো পেতে পারো, কোনো দিন চাইলে তোমরা কী বলে মশালা সোডা পেতে পারো, তাছাড়া তোমরা কী বলে গরম আসে যেহেতু ওরা আমপান্নাও সার্ভ করে, এটা গেল, এটাও তোমরা দুটো পাচ্ছ যেহেতু ফর টু এটা। দেন এবার এইদিকে স্টার্টার্সে কী কী আছে তোমাদের দেখিয়ে নিই। আচ্ছা ওদের দেখো এই যে আছে এই দুটো কিন্তু স্টার্টার্সে পাচ্ছ, একটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো 2 পিস ফর টু যেহেতু, আর এই যে এটা কিন্তু পিওর ভেটকি মানে কলকাতা ভেটকি ফিশ ফ্রাই আছে, যেটা একটাই আছে যেহেতু কম্বো ফর টু, তাই এটাকে হাফ করে দিয়েছে ওনারা এইভাবে সার্ভ করে। তার সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু একটা এই যো ওদের এখানকার সিগনেচার ডিশ চিকেন খুল্লার মোমো। এবার তোমরা যারা আর কি ভেজ নেবে, ভেজ কম্বো এখানে অ্যাভেলেবেল, ভেজ নিলে এটা ভেজ তোমার খুল্লার মোমো হবে, আর এটা তোমরা একটা শেষ করলে তারপরে আরেকটা পাবে, ঠিক আছে। আর এই দিকে যে চিকেন ফ্রাইড মোমো 2 পিস দেখছো, এরপরে তোমরা যদি চাও যে আমি আরও 2 পিস নেবো, সেক্ষেত্রে তোমাদের 8 টাকা করে পার পিস করবে, মানে চাইলে কম্বোর বাইরে তোমরা নিতে পারো এটা। এই গেলে হচ্ছে তোমাদেরকে যেটা বললাম মোটামুটি লিমিটেড পোর্শন। এইবার চলে আসে আনলিমিটেডের কথায়, আনলিমিটেড মধ্যে যেটা আর কি আছে ওদের মেন কোর্স, সেটা হচ্ছে তোমরা এগ ফ্রাইড রাইস পেয়ে যাচ্ছ, মানে ভেজ না কিন্তু এগ ফ্রাইড রাইস, এটা তোমরা যত ইচ্ছা খুশি যতবার ইচ্ছা খুশি যতক্ষণ খুশি খেতে পারো। অলসো কিন্তু চিলি চিকেন যেটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ওদের আনলিমিটেড, সঙ্গে এইদিকে আছে হচ্ছে চিলি পটেটো মানে হানি চিলি পটেটো বা এরকম কিছু চিলি পটেটো, তো এটাও কিন্তু তোমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছ। আর এইদিকে যে লাস্টলি কিন্তু এখনও শেষ হয়নি সেটা হলো ডেজার্ট, সেটাই তোমরা লিমিটেড পাচ্ছ দুজনের জন্য দুটো গোলাপজাম। তো এই হচ্ছে তোমার টোটাল ওভারঅল কম্বোটা, তো চলো এবার টেস্ট করার পালা। এই হচ্ছে দেখতে পাচ্ছ ওদের চিকেন মোমো, ভেতরটা কিন্তু যথেষ্ট জুসি আর ভালো পরিমাণ কিন্তু চিকেন মোমোতে ফিলিংস আছে, যথেষ্ট ভালো পরিমাণে চিকেন আছে, তো চলো এটাকে টেস্ট করি। তো এই হচ্ছে ওদের চিকেন মোমোটা, চলো ট্রাই করি, ভেতরটা কিন্তু যথেষ্ট জুসি। যেমনটা তোমাকে বললাম ভেতরটা খুবই জুসি, খেতে বেশ ভালো, মানে আমার তো বেশ ভালো লাগছে একটা কম্বোতে এরকম চিকেন মোমো পেলে আর কি চাই। এরপরে যেটা আছে স্টার্টার্স আইটেমে সেটা হচ্ছে তোমার কলকাতার স্টাইল, যেটা আমাদের ফিশ ফ্রাই আছে কলকাতা ভেটকি, সেই ফিশ ফ্রাই আছে, তো চলো সেটা টেস্ট করবো। ফিশ ফ্রাইটা তো তোমাদেরকে রানবির দেখাবে, তার আগে চলো খুল্লার মোমোটা দেখিনি। এটা কিন্তু চিকেন আছে আর এটা চিজ ফুল হয় জানো, তা ওরা অনেকক্ষণ আগে আমাদেরকে দিয়েছে, প্রায় তো 15-20 মিনিট তো হয়ে গেছে, জানি না কতটা চিজ ফুল হবে, ঠান্ডা হয়ে গেছে নাকি, তো চলো দেখি। তো ওদের কিন্তু এটা এটা কী বলবো অথেন্টিক বলতে পারো, বা ওদের নিজস্ব আর কি একদম আইটেমটা সিগনেচার আইটেম,
তো দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে, তারপরে মানে চিজটা ওই জন্য আটকে গেছে, কিন্তু যথেষ্ট কিন্তু চিজই বোঝা যাচ্ছে পুরো মোমোটা। এবার এত যেহেতু চিজ ঠান্ডা হলে শক্ত হয়ে যায় মোমোটাই ভেঙে গেছে, তো এটা আরেকটা ওরা সার্ভ করবে, তখন যখন সার্ভ করবে তোমাদের চিজ পুলটা আমরা ভালো করে দেখাবো। ভেতরে কিন্তু সেম ওই যে চিকেন ফ্রাইড মোমো যেরকম তোমাদেরকে দেখালাম ওই মোমোই আছে, আর কিন্তু ভর্তি তোমার সমস্ত জিনিসপত্র আছে, মানে জিনিসপত্র মানে চিকেন অ্যান্ড অল স্টাফ করা আছে। তো চলো এটাকে টেস্ট করি, তো ওদের ফুল্লার চিজ মোমো, এই চিজ বলছি ফুল্লার মোমোটা ট্রাই করি আর কি। পড়েই যাচ্ছে, এত চিজই চামচেও থাকছে না। দারুণ খেতে, দারুণ, পিওর হেভেন যেটাকে বলে পুরো সেটা। মানে চিজটা যদি একটু মানে তখন আর কি গরম গরম অবস্থা আরও খাওয়া যেত, চিজ পুলটা হতো আরও দারুণ লাগতো সত্যি। যেরকম ওরা বলেছে ওদের সিগনেচার ডিশ, ঠিক অ্যাকিউরেট সেরকম খেতে। আর ভেতরে তো ফ্রাইড মোমো দেওয়াই আছে, কম্বোর মধ্যে এটা অসাধারণ, মানে এটাই তোমাদের হাফ দাম মনে হবে পুষিয়ে দিচ্ছে, এতটা ভালো খেতে। তো ভেজ খুল্লার এসে গেছে, যেহেতু আমি চিকেন খাবো না তাই জন্য ভেজ নেওয়া হয়েছে। আর তোমরা চাইলে দুটো চিকেন নিতে পারো, আর একটা শেষ করলে তবে কিন্তু তোমরা আরেকটা পাবে, এটা মধুমিতা বলেছিল, আমি একবার বলে দিলাম। তো দেখি এটা পুরো গরম, জাস্ট দেখো, দেখতে পেলে জাস্ট চিজ পুলটা দেখো, ও হো হো নেক্সট লেভেল কিন্তু পড়ে গেছে। তো যাই হোক খুবই গরম আছে, আর দেখতে পাচ্ছ এই এক একটা মোমোর সাইজ। চলো টেস্ট করি এটা, তো চলো একটু টেস্ট করি ভেজ খুল্লার মোমো। দিস ওয়ান ইজ হেভেন, বিশ্বাস করো দারুণ লাগছে, আর প্রচুর চিজ দেওয়া, মেয়োনিজ আছে, টু গুড, খুব সুন্দর একটা টকটক ব্যাপার আছে, আর চিজ দেয়া, জাস্ট ফুলটা দেখো তোমরা বুঝছ, দারুণ লাগছে, মানে যেটাকে পিওর হেভেনলি হেভেনলি ফিলিং আমরা বলি সেটাই, দারুণ। তো ওদের নেক্সট যে আইটেমটা আছে সেটা হচ্ছে কিন্তু ফিশ ফ্রাই। এরা ক্লেম করছে যে এটা হচ্ছে পিওর ভেটকি, মানে কলকাতা ভেটকি যেটা আমরা বলে থাকি, তো সেটাই। তো খেলে বুঝতে পারবো, তার আগে একটু ক্লোজে তোমাদের দেখিয়ে দিই ভেতরে ফিশটা কতটা স্টাফ। ওকে তো চলো একটু ভেঙে দেখি, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা ভেতরে দেখতে পাচ্ছ তোমরা মাছের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে যেটা বুঝতে পারছি, আর মাছটা যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে দেখে আমার, কিন্তু ভাই কোয়ান্টিটি অনেক আছে মাছের। তো আপাতত একটু টেস্ট করি, ঠান্ডা হয়ে গেছে পুরো, টেস্ট করে তোমাদের বলছি। আচ্ছা চলো একটু ট্রাই করি, পুরো ঠান্ডা হয়ে গেছে, যদি আমি গরম খুব একটা খেতে পারি না তাও চলো ট্রাই করি। আউটার লেয়ারটা সত্যি ক্রিস্পি আছে, এতক্ষণ ওরা সার্ভ করেছে তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট ক্রিস্পি আছে, আর একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি আমি যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর মাছটা যেরকম এটা বলেছে ভেটকি ইউজ করছে সেটা বুঝতে পারছি, আর ফ্রেশ আছে যথেষ্ট। তো এই মোটামুটি, আর মাছের মধ্যে কিন্তু মশলা টশলা ভালো মতো ঢুকেছে, আর একটা বাইট নিই। খুব সুন্দরভাবে মশলাটা ঢুকেছে বাইরে, আর কোটিংটাও যথেষ্ট ক্রাঞ্চি যেমন তোমাদের বললাম। সব মিলে কিন্তু ওভারঅল যদি বলতে হয় দশে কিন্তু এটা আরামসে 8.5 পেতে পারে এই ফিশ ফ্রাইটা। তো নেক্সট আইটেমগুলো মধুমিতা দেখাবে, ও তার আগে বাই দ্য ওয়ে, আর এদের মকটেলসের সেকশনে যেরকম মধুমিতা তোমাদের বললো মকটেল, কিন্তু দুজনের দুটো মকটেল তোমাদের দেবে, এটা রিপিটেড নয়, মানে রিপিটেবল নয় আর কি, রিপিট হবে না। তো এটা ট্রাই করি, এর মধ্যে পাতা দেখতে পাচ্ছি গন্ধরাজ লেবুর যে পাতা, আমার একটু ঠান্ডা লেগে আছে, আর এর মধ্যে বরফ তো দিয়েছে এটা কিউবস, সেটা একটু ট্রাই করি। এটা কিন্তু ফ্রেশ লাইম সোডা, আর মিষ্টিটা যথেষ্ট ব্যালেন্সড মাত্রায় রয়েছে, আর রিফ্রেশিং তো বটেই, মানে তোমাদের খাবার ইচ্ছাটা আরও বাড়িয়ে তুলবে, আর গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ রয়েছেই। তো এই হচ্ছে ব্যাপার, ভালো ফ্রেশ লাইমে একটা খুব সুন্দর রিফ্রেশিং লাগছে এটা টেস্ট করে। ওকে এবারে এদের মেন কোর্সে যেটা নেক্সট আইটেম আছে সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। তো তোমরা দেখতে পাচ্ছ বড় বড় কিন্তু এগসের চাঙ্কস দেখতে পাচ্ছি, আর ওপরে সুন্দর স্প্রিং অনিয়ন্স দিয়ে গার্নিশিং করা, আর মোটামুটি ভেজিজও আছে, গাজর টাজর দেখা যাচ্ছে। তো মোটামুটি এই কোয়ান্টিটি অনেকটা, এটা অবশ্যই রিপিট হবে তোমরা যতটা খেতে পারবে। আর এদের মেন কোর্সে এই দিকে যেটা রয়েছে ভেজের মধ্যে সেটা হচ্ছে ক্রিস্পি চিলি পোটাটো, দেখা যাচ্ছে ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন্স দিয়েও এটা সুন্দরভাবে গার্নিশ করা আছে, কিন্তু মোস্ট প্রোবাবলি এটা এখন আর ক্রিস্পি নেই, কারণ অনেকক্ষণ আগেই সার্ভ করেছে এরা। তো টেস্ট করব অবশ্যই। আচ্ছা দেখো মেন কোর্সে তোমাদের যেটা মেন জিনিস বলে দিই,
ওদের যে এগ ফ্রাইড রাইসটা দেখতে পাচ্ছ এর সাথে কিন্তু নুডলসের তোমরা অপশান পেয়ে যাবে, মানে তোমরা যেটা খুশি নিতে পারো, অবশ্যই আনলিমিটেড। আর এইদিকে থাকবে তোমাদের চিলি চিকেন আর গার্লিক চিকেন, সেটার মধ্যেও কিন্তু অপশানস পাবে তোমরা, সেটাও আনলিমিটেড। আর পোটাটাও অবশ্যই এটাও আনলিমিটেড। তো আপাতত একটু ট্রাই করি। বললে বিশ্বাস করবে না, রাইসটা জাস্ট নেক্সট লেভেল লাগছে আমার, খুব সুন্দর লাগছে আমার রাইসটা এদের। মানে মোটামুটি একটা বাইরে এটা ঠিকঠাক চাইনিজ একটু নামি দামি রেস্টুরেন্টে খেলে তোমরা যেরকম রাইসের টেস্টটা পাবে এক্স্যাক্টলি ওরকম লাগছে। আর প্রচুর কিন্তু এগ চাঙ্কস এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছি, মানে প্রত্যেক বাইটেই তোমাদের এগ মুখে পড়বে। রাইসটা সত্যি টু গুড। এদিকে এদের একটু পোটাটোটা ট্রাই করি, ক্রিস্পি চিলি পোটাটো। একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। আমি দুটো একসাথে ট্রাই করে দেখাচ্ছি না, কারণ ক্রিস্পি চিলি পোটাটোটা ওরকম মানে অতটা গ্রেভি না, তো একটু শুকনো শুকনো টাইপ, তাই আমি দেখাচ্ছি না। রাইসের সাথে তোমাদের চিলি চিকেন যেটা আমাদের সার্ভ করেছে এরা, সেটা মধুমিতা তোমাদেরকে দেখাবে। আরও একবার বলে দিচ্ছি, রাইসের সাথে নুডলসের তোমরা কিন্তু অপশানস পাবে, আর চিলি চিকেনের সাথে গার্লিক চিকেনেরও তোমরা অপশান পেয়ে যাবে, টোটালটাই আনলিমিটেড। তো নেক্সট মধুমিতা তোমাদের দেখাবে চিলি চিকেনটা ট্রাই করে, দেখতে থাকো। তো অলরেডি কিন্তু তোমাদেরকে রণবীর বলে দিয়েছে চিলি চিকেন বা গার্লিক চিকেনের মধ্যে তোমরা অপশান পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অলরেডি চিকেন সার্ভ করে দিয়েছে, যেহেতু দুজনের কম্বো ওরা প্রথমে সত্যি কথা যা সার্ভ করছে তারপরে মানে রিপিট করা আর না করা সেম। দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আট পিস কিন্তু চিকেন ওরা সার্ভ করেছে, যথেষ্ট ঠিকঠাক সাইজের পিস আছে। দেখে তো মনে হচ্ছে বোনলেস, চলো একটা পিস তোমাদেরকে কেটে দেখাই। আচ্ছা তো চলো তোমাদেরকে একটু পিসটা কেটে দেখাই। হ্যাঁ একদম বোনলেস পিস আছে, দেখো পুরো চিকেনের ঠাসা কোটিংও একদম নেই বললেই চলে। সত্যি কথা মানে এই প্রাইসে এত সুন্দর, মানে সমস্ত কিছু আইটেমের টেস্ট টু কোয়ান্টিটি মানে কিচ্ছু বলার নেই। তো চলো এবার টেস্ট করি। তো আমি একবার আগে একটু শুধু রাইসটা খাবো, রণবীর বললো খুব ভালো করেছে রাইসটা, তো একবার ট্রাই করি। অ্যাকচুয়ালি এটা দারুণ খেতে, এটা যদি একটু গরম হতো, মানে যেহেতু আমাদের দোষে ঠান্ডা হয়ে গেছে, ওরা হয়তো গরমই সার্ভ করছে, একদম সুন্দর ফ্রেশ। কিন্তু প্রতিটা আইটেম আমি খেয়ে দেখলাম, যেইটুকুনি প্রতিটা আইটেম কিন্তু ফ্রেশ, আর ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে তৎক্ষণাৎই সার্ভ করছে। ও তোমাদেরকে আর একটা কথা বলি, যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখেছো যে কম, মানে ক্যাপাসিটি কম, তো সেই আন্দাজে আমার মনে হয় তোমরা ওনাদের মানে এখানে আসার আগে, ভিজিট করার আগে ডেফিনেটলি একবার কল করে নিয়ে ওনাদেরকে জানিয়ে দিতে পারো কজন আসছো বা কবে আসছো কোন টাইমে আসছো, সেটার ক্ষেত্রে ওনাদেরও সুবিধা হবে আর তোমাদেরও কিন্তু ওয়েট করতে হবে না। তো চলো যেটা বলছিলাম রাইসে, এক তো প্রচুর পরিমাণে ভেজিস, প্রচুর পরিমাণে আর টেস্ট, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো আমি আগে একটু চিলি চিকেনটা খেয়ে দেখি এবার। ফার্স্ট আমি একটু গ্রেভিটা খাবো। গ্রেভিটা একটু যেহেতু চিলি চিকেন একটু স্পাইসি আছে, মানে বেশ ভালো লাগছে এটার সাথে আর কি কম্পেয়ার করে, ওই কম্বাইন করে খেতে সত্যিই দারুণ লাগছে। আর চিকেন তো তোমাদেরকে দেখালে আমি পুরো বোনলেস পিস আছে, চলো কতটা সফট দেখি। এই প্রাইসে এরকম কোয়ালিটি, এরকম কোয়ান্টিটি সত্যি কিন্তু আনবিলিভেবল। মানে আমি তো আসলে বলবো তোমাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো এখানে আসো, খেয়ে দেখো, ট্রাই করো। এছাড়াও কিন্তু এই কম্বোটা ছাড়া, মানে এই আনলিমিটেড শেয়ারেবল কম্বো ছাড়া ওনাদের কিন্তু আরও বিভিন্ন কম্বোজ আছে, কিন্তু সেটাতে ওনারা বলেছে কোয়ান্টিটিটা কম। বাট এটা তো ভাই দুজনের জন্য একদম ভরপুর, স্টার্টার্স যা আছে, মেন কোর্স যা আছে, স্টার্টার্স তো তোমাদের লিমিটেড দেখিয়েছি, সাথে যে মেন কোর্স মানে সত্যি এলে তোমরা কেউ মানে কম্বোর দাম নিয়ে তোমরা পুরো পেট ভরে খেয়ে যেতে পারবে। তো চলো লাস্ট আছে ডেজার্ট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ডেজার্টের ক্ষেত্রে যেহেতু এটা শেয়ারেবল কম্বো দেখতেই পাচ্ছ, দুটো কিন্তু সুন্দর গোলাপজামুন দিয়ে দিয়েছে, একদম দেখো ভেতরটা ইয়েলোইশ কালার। তো চলো এটাকে টেস্ট করি, একদম তুলতুলে কিন্তু গোলাপজামুনটা আছে। তো চলো টেস্ট করি এটা, এটা নিয়ে আলাদা করে কী বলবো, যেরকম গোলাপজামুন হয়ে থাকে সেরকমই হয়েছে, খেতে ভালো। আর আমি যেটা বলি তোমাদেরকে, এটা কিন্তু লিমিটেড, তো ওভারঅল কিন্তু তোমার কম্বো বলো বুফে বলো যেটাই বলো সেটা কিন্তু এই আটটা মতো আইটেম আছে। তো ওভারঅল যদি বলতে হয় সত্যি খুব ভালো লেগেছে, বাকি কথা তোমাদের সাথে বাইরে গিয়ে বলছি। সো অল ডান, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটা ইম্পর্টেন্ট কথা মধুমিতা বলবে, বল। আচ্ছা ইম্পর্টেন্ট কথা তো বলবো, তার আগে বল বুফেটা কেমন লাগলো, মানে কম্বোটা কেমন লাগলো। বুফের কথাটাই বলি আগে, সত্যি বলতে দারুণ লাগলো আমাদের এক্সপিরিয়েন্স, খুব ভালো, খুবই ভালো, শুধু খুব ভালো না খুবই ভালো, খুবই ভালো।
যদি আউট অফ 10 বুফেটাকে টোটালি রেট করতে হয় 9.5 to 9.78 ইজিলি দেওয়া যায়, কারণ এত ভালো মানে এদের কোয়ান্টিটি কোয়ালিটি ভাই সিরিয়াসলি। দেখো তোমরা যদি রন এন্ড মধু ব্লগসকে বিশ্বাস করো আমি বলবো অবশ্যই আমাদের কথা শুনে মাস্ট রেকমেন্ড করবো যে এসে একবার ভিজিট করে যাও, একদমই। আর সত্যি কথা বলতে যেটা বলছিলাম ওদের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি অনবদ্য। আর দ্বিতীয়ত হয়তো জায়গাটা ছোট, আমি বললাম তোমরা ফোন করে আসো, নাম্বার আমরা দিয়ে দেবো, কজন আসছো কবে আসছো এক্স্যাক্টলি সমস্ত কিছু তোমরা সেটা ওনাদেরকে জানিয়ে আসো, তাহলে তোমাদের ওয়েট করতে হবে না, ওনারা সেই অনুযায়ী প্রিপারেশনও নিয়ে রাখবে। আর এটা এটা খুব নিউলি ওপেন হয়েছে, 15-20 দিন হবে ম্যাক্স টু ম্যাক্স, আর অফারটা কিন্তু 14 এপ্রিল অবধি মোটামুটি পেয়ে যাবে তোমরা। এবার যে কম্বোর ব্যাপারে যদি বলি, যেগুলো লিমিটেড সেগুলোও খুব ভালো, দেখো ওগুলো আনলিমিটেড 8 টাকায় অন্তত দেওয়া যায় না, মানে তোমরা বলো ভেটকি মাছ পিওর ভেটকি আনলিমিটেড ফিশ ফ্রাই কখনোই দেওয়া যায় না এই প্রাইসে, ঠিক আছে। আর বাকি যেগুলো ছিল সমস্ত খুব ভালো ছিল কোয়ালিটি ওয়াইজ, আর খেয়ে পুরো পেট ভর্তি হয়ে যাবে, তোমরা যতবার চাইবে আনলিমিটেড পোর্শনটা মেন কোর্সটা ততবার তোমাদেরকে প্রোভাইড করবে। আর সবথেকে অদ্ভুত আর মানে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে জিনিসটা শেয়ারেবল, শেয়ারেবল কম্বো আবার শেয়ারেবল আর ইভেন আনলিমিটেড, সেটাই সেটাই হচ্ছে কথা। এবার যেটা বলছিলাম মেইন যেটা বক্তব্য, এই যে কার্ডটা দেখতে পাচ্ছ এটা হলো ওদের গিফট কার্ড বা কুপন কার্ড যেটাই বলো, এইটা তোমরা যখন আর কি নেক্সট টাইম এখানে ভিজিট করবে আর কি যখন আসবে তখন এটা নিয়ে নিও ওদের থেকে। এই কার্ডটা তোমরা সেকেন্ড টাইম যখন ভিজিট করবে তখন যদি দেখাও তার মানে সেটার উপর আর কি, মানে যখন এসে তোমরা দেখাবে যদি আলাকাটা থেকে কোনো মেনু নাও ঠিক আছে সেখানে যদি 200 টাকা বিলিং করো ওরা কিন্তু 10% তোমাদেরকে ছাড় দেবে, মানে বুঝতেই পারছো এটা আরও একটা ভালো সুন্দর মানে অফার। আলাকাটে থেকে নিতে হবে ডেফিনেটলি, কম্বোজে নয় কারণ কম্বোজগুলো ওদের অনেকটাই কম প্রাইসে, ওটা আর হয়ও না। তো এবার ওদের বুফের টাইমিংয়ে যদি আসি, দেখো ওদের দুপুর 1:30 থেকে সন্ধ্যে 6টা অবধি এটা হচ্ছে ওদের হ্যাপি আওয়ার্স, সেই সময় তোমরা এলে পাবে 3-4-9 বুফেটা। আর যদি আফটার 6 PM আসো তোমরা আপ টু 9 to 9:30 PM সে সময় ওদের বুফের প্রাইসটা 50 টাকা ইনক্রিজ হয়ে যাবে, হয়ে যাবে 399, মানে 400 ধরতে পারো তোমরা। আর এটা কিন্তু কোনো জিএসটি নেই, কোনো জিএসটি নেই, টোটালি এই প্রাইসটাতেই তোমরা পাবে। তো এই হচ্ছে ব্যাপারটা। আর দোকানটা আপাতত এভরিডেই খোলা, শুধু মানডে নেই, ক্যামেরা একটু ঢুকে যাচ্ছি, হ্যাঁ দোকানটা এভরিডেই তোমার খোলা ঠিক আছে, শুধু মানডে অফ থাকে ঠিক আছে। আর তোমরা ফোন করে প্লিজ কাইন্ডলি এসো, আমি বলবো ভালো হবে, আরও বেশি ভালো পাবে জিনিসপত্র। তো এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো অ্যাড্রেসটা, তুই অ্যাড্রেসটা একটু বলে দে সবাইকে। আচ্ছা অ্যাড্রেসটা হলো তোমরা যদি আসো এখানে বিবেকানন্দ পার্ক, চেনো হয়তো সবাই, বিবেকানন্দ পার্কের পাশেই হচ্ছে এই হাংরি ক্যালকাটা। এবার তোমরা যদি আসো নিয়ারেস্ট মেট্রো হচ্ছে মানে মেট্রো করে আসলে নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কালীঘাট, একদম ঢাকুরিয়া লেকটার যেদিক দিয়ে তোমরা বেরোচ্ছ রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেকের মুখ ঠিক ওখানটা একটা পেয়ে যাবে তোমরা, আর মানে ওই দিক দিয়ে আসতে পারো। আদারওয়াইজ যদি তোমরা বাসে করে আসো তো হিন্দুস্তান পার্কে নামবে, ওখান থেকে তোমরা জাস্ট 2-3 মিনিট হাঁটা পথে লাগবে। আমরা গুগল ম্যাপের লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো, যদি কোনো অসুবিধা হয় ওনাদেরকে ফোন করেও জিজ্ঞাসা করে নিতে পারো, নাম্বার তো দেওয়াই থাকবে। এবার যেটা মেইন কথা সেটা বল, যদি নতুন হও আমাদের মুখটা ফার্স্ট টাইম দেখে থাকো, অবশ্যই আমাদের কন্টেন্টস যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বারবার এটা বলি আবারও বলবো, আমাদের রন এন্ড মধু ব্লগসটা যাতে একটা বিশাল বড় ফ্যামিলিতে কনভার্ট হয় সেটাই করো। আর আমি জানি যে তোমরা অনেক সাপোর্ট করছো, সো এইভাবেই সাপোর্ট করে যাও আমাদেরকে, আরো এরকমই সাপোর্ট করবে, তাহলে আমরাও মোটিভেটেড হব আর এরকম নতুন নতুন এক্সাইটিং খোঁজ তোমাদের দেওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে যদি মনে হয় ইনফরমেটিভ শেয়ার তো অবশ্যই করে দিও। কাজের জন্য এইটুকুই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, চলো টাটা।